মনে করেন আমি একটা বই কিনলাম, আমার টাকায় কিনছি, ছিঁড়ে ফেললাম, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি ছিঁড়তেই পারি এটা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে আমি ধন্যবাদ জানাই তার সাহসিকতার জন্য। বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব। জনাব আসিফ সাহেব, আমি আসিফ সাহেবকে ধন্যবাদ জানাই, আপনি সত্যিকারের বীর পুরুষ, আপনি যেটা করে দেখিয়েছেন এদেশের অনেক হুজুররাও সেটা পারেনি, স্যালিউট আসিফ সাহেবকে আপনার সাহসিকতার জন্য। এখন তো কি উন্নত মানের ঢুকা শিক্ষা ব্যবস্থা ঢুকানো, শরীফ থেকে শরীফা, কি যুবকরা বুঝছো তো তোমরা, শরীফ থেকে রে বাবা, এখন শরীফ আর শরীফা খুশি আপা এগুলা দিয়া বই একেবারে ভরা। তিনি ছেলে কিন্তু মনে মনে ভাবেন তিনি একজন মেয়ে, মনে মনে ভাবেন। এরপরে তিনি চিকিৎসার মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে তার জেন্ডার লিঙ্গকে পরিবর্তন করলেন বা প্রতিস্থাপন করলেন, ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন করা, আল্লাহ যেটা দিয়েছেন সেটাকে পরিবর্তন করা যাবে না, কথা বলেন না কেন। আমি আসার সময় ইউটিউবে এক ভিডিও দেখলাম, ট্রান্স সুন্দরী, ট্রান্স সুন্দরী, সেখানে বলা হচ্ছে তিনি আগে পুরুষ ছিলেন কিন্তু তিনি নিজেকে নারী নারী ভাবেন বলে তিনি ট্রান্সজেন্ডারের মাধ্যমে নারী হয়েছেন, কি হয়েছেন, তাহলে সে ছিল কি, জোরে বলেন না কেন, আল্লাহ বানিয়েছেন কি করে, সে হয়েছে কি, হওয়ার পরে সে এখন বিয়ে করবে ছেলেকে না মেয়েকে, তো সে যে বিয়ে করলো ছেলেকে, এখন আগে কে, আগে সে মেয়ে ছিল না ছেলে ছিল, তো ছেলে হয়ে বিয়ে করলো কাকে, এটাকে বলে সমকামিতা, সমলিঙ্গের প্রতি আকর্ষণ বা সমলিঙ্গের প্রতি যৌনতা, এটাকে বলে কি, সমকামিতা। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতা ছড়ায়, ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমাজ সভ্যতা ধ্বংস হয়, আমাদের সমাজ সভ্যতাকে ধ্বংসের জন্য, গোটা সমাজকে বিষাক্ত বানানোর জন্য এদেশে ইহুদি খ্রিস্টান আর কাফির মুশরিকদের কিছু লোকেরা ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয়কে শিক্ষা কারিকুলামে ঢুকিয়ে দিয়ে আমাদের ইমান আকীদা ধ্বংস করার জন্য অপচেষ্টা করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে আমি ধন্যবাদ জানাই তার সাহসিকতার জন্য। ওই শিক্ষকের কি জানি নাম, জনাব আসিফ সাহেব, আমি আসিফ সাহেবকে ধন্যবাদ জানাই, আপনি সত্যিকারের বীর পুরুষ, আপনি যেটা করে দেখিয়েছেন এদেশের অনেক হুজুররাও সেটা পারেনি, স্যালিউট আসিফ সাহেবকে আপনার সাহসিকতার জন্য, আপনি যেটা করেছেন আমাদের দেশের অনেক হুজুরও সেটা পারেনি, সত্য কথা তো তিতা হয়। আমি গত অক্টোবর মাসে কোনো এক মাহফিলে এক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে প্রশ্ন করেছিলাম, হুজুর পাঠ্যবইয়ে এত অসঙ্গতি, আমরা তো বড় আলেমনা, ছোটখাটো বক্তা, মাঝে মাঝে মানুষকে দাওয়াত দেই, দায়ী হওয়ার চেষ্টায় আছি, আলেম হওয়ার চেষ্টায় আছি, অসঙ্গতি দেখলে মানুষকে সতর্ক করার চেষ্টা করি, পাঠ্যবইয়ের অসঙ্গতিগুলো আমরা দেখার পরে হুমকি ধামকি পাওয়ার পরেও মানুষের সামনে এগুলো বলে যায়, কিন্তু আপনারা তো আমাদের অভিভাবক, আপনারা যদি একটু জায়গা মতো যেতেন, আপনারা যদি সকল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা বা বড় বড় বিশেষজ্ঞ ওলামারা
মন্ত্রণালয়ে যান, বোর্ডে যান, গিয়ে বসে যে জিনিস চিল্লাইয়া হয় না সেটা আলোচনায় হয়। যে আমি এখানে চিল্লায় চিল্লায় আপনাদেরকে উত্তেজিত কইরা কয়েকটা স্লোগান দিলে সমাধান হবে না, তো বললাম আপনারা সমাধানের জন্য যান না কেন। অনেক শিক্ষককে বললাম, কিছু কিছু উত্তর দিয়েছেন, হ্যাঁ আমরা চেষ্টায় আছি, কিন্তু বেশিরভাগ উত্তর দিয়েছেন বলি না, কারণ চাকরি যদি না থাকে। আহা, বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। একজন আলেম যখন রাজ্জাককে ভুলে গিয়ে রিজিকের ভয়ে পাগল পাড়া হয়ে যায়, তখন একটা জাতি তো বিভ্রান্ত হয়ে যায়। আমার রিজিক কোন জায়গা থেকে আসবে সেটা আমার বেতন ঠিক করে দিবে না, আমার রিজিক কোন জায়গা থেকে আসবে সেটা রাজ্জাক ঠিক করে দিবেন। আমি এই জন্য বলেছি আসিফ সাহেবকে ধন্যবাদ, এত বড় সাহস দেখিয়েছেন, কি সুন্দর বললেন, ওই পাতাগুলো এভাবে ছিঁড়ে ফেলবেন, তারপরে বইটা আবার ফেরত দিয়ে বলবেন নিজের টাকায় কিনে ছিঁড়েছি, তোমাকে আবার ফেরত দিয়েছি, আমার টাকা দিয়ে আমি কিনেছি। তিনি বললেন এটাও একটা প্রতিবাদ হতে, তিনি রাষ্ট্রকেও অথবা কাউকে কটাক্ষ করেন। আচ্ছা, এদেশে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে না নাই? মনে করেন আমি একটা বই কিনলাম, আমার টাকায় কিনছি, ছিঁড়ে ফেললাম, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি ছিঁড়তেই পারি এটা, আমার এটা নীরব প্রতিবাদ হতে পারে। কিন্তু ওনার চাকরি চলে গেল কেন? চাকরি চলে গেল এই কারণে, কারণ যারা চাকরি থেকে অব্যাহতি দিল এরা পোশাকে আশাকে চেহারা সুরতে দেখতে সভ্য আর ভদ্র হলেও এরা হলো ট্রান্সজেন্ডারকে সমর্থনকারী অসভ্য বদমাইশ। কি ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। সচেতন যদি না হন কোমলমতি ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে সর্বনাশ। শরীফ থেকে শরীফা, আর ক্লাস সিক্স সেভেনে যৌনতা ঢোকানো, এগুলো তো সভ্য সমাজে বলাও যায়, আপনারা নিজেরা ওই বইগুলো পড়ে নিন। আমি কি ভুল বলেছি? মাঝখানে দুই তিন মাস আগে এক মহিলার বক্তব্য ভাইরাল হয়েছে, শোনেন নাই আপনারা? ওই মহিলা কি বলেছে, যেগুলো আমরা আমাদের মেয়েদেরকে ঘরে শেখাতে পারবো ওগুলো আপনারা স্কুলে শেখান কেন? আপনাদেরকে কি দায়িত্ব আমরা দিয়েছি? টিভিতে দেখবেন, প্রতিদিন টিভিতে দেখবেন বিশেষজ্ঞ বুদ্ধিজীবী, চতুর্দিকে চুল আছে, মাঝখানে দাড়ি নাই, কি আছে, বিশেষজ্ঞ। এরা আসলে বিশেষজ্ঞ নাকি বিশেষ অজ্ঞ আমি জানি না, কারণ এদেরকে আমি বিশেষজ্ঞই বলি, এত অজ্ঞ। পড়তে পড়তে গবেষণা করতে করতে পাইছে তার নাকি বাপ দাদার আগে যারা ছিল তার 14 গোষ্ঠী নাকি বান্দর ছিল, বান্দরের ঘরের বান্দর। তোর বাপ দাদা যদি বান্দর হয় তুই মানুষের সমাজে থাকোস কেন রে? তোর উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে ওই রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে গিয়ে বন জঙ্গল খুঁজে তোর জাতি ভাই বান্দর খুঁজে বান্দরের সাথে বসবাস করা। তোরা মানুষের সমাজ ছেড়ে দে, অথবা তোরা যদি বন জঙ্গল খুঁজে না পাস আমরা টাকা পয়সা দিয়া খাঁচা বানাইয়া তোদেরকে আমরা চিড়িয়াখানায় বন্দি করে রাখবো বান্দরের সাথে। এমন বিশেষ অজ্ঞ টিভির সামনে বলে আমরা তো আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক ভালো হোক সেটাই চাইছি, এজন্য আমরা এই উন্নত শিক্ষা ব্যবস্থার সিস্টেম মানে খুব সুন্দর করে বলে দেখবে। অথচ সত্য কথা হলো যারা এই সুন্দর সুন্দর বুলিয়া উড়ায় এদের সকলের ছেলে মেয়ে বাংলাদেশে পড়ে না, কানাডা অস্ট্রেলিয়া আমেরিকায় পড়াশোনা করে। তো পারলেন নিজের পুলামাইয়া রে ওই দেশ থেকে ফিরাই আয় না, এই উন্নত শরীফ থেকে শরীফা শিখান, এরপরে আমাদেরকে বলেন আমরাও মানব না। নিজেদের পুলামাইয়াদেরকে আলু ভর্তা ডিম্বাজি এগুলো শিখাবে না তারা, তাদেরকে পাঠিয়ে দিয়েছে ইউরোপে আমেরিকায়। কথাগুলো ভুল বলেছি? একটু সমাজের চারপাশে চোখ বোলা, যারা এগুলা দেখো চুপচাপ লেবাসদারি শয়তান গুলা একটারও পুলামায়া এদেশে পড়াশোনা করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।